এই নির্বাচনটা অত্যন্ত অংশগ্রহণমূলক, নিরপেক্ষ এবং ঝাঁকঝমকভাবে পূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আমি প্রত্যাশা করি। আপনারা জানেন যে আমরা প্রবাসীরা কি চাই, যে শান্তিপূর্ণ উন্নয়ন অগ্রগতির বাংলাদেশকে দেখতে চাই। এই নির্বাচনের পরে যেই সরকার আসবে সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা এই উন্নয়নের ধারা, অগ্রগতির ধারা এবং যেই বিশ্বে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে এই ধারা অব্যাহত থাকবে সেই প্রত্যাশাই আমরা করি। এবং এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ যে শান্তিপূর্ণ দেশ সেই দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। ক্ষমতায় যে দলই আসুক, যদি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসে তবে আমার বা আমাদের আপত্তি থাকার কথা না। গণতন্ত্র অব্যাহত থাক, সুশাসন জারি থাকুক, প্রতিটি নাগরিক যেন তার আশা আকাঙ্ক্ষার কথা নির্দ্বিধায় প্রকাশ করতে পারে, সেই সাথে প্রবাসীরা তাদের জীবন বাজি রেখে শ্রমের ন্যায্য অধিকার পাবে, এটাই প্রত্যাশা করি। দিন শেষে সরকার হোক, প্রবাসী বান্ধব, নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হয়, প্রবাসী হিসেবে সেটাই কাম্য। একজন প্রবাসীর রেমিটেন্স এর বিপরীতে প্রণোদনা সহ তার বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যেন প্রবাসীর জন্য তৈরি করা হয়। একজন প্রবাসী যেন চাইলে সে 5 বছর হোক, 10 বছর হোক, 20 বছর হোক, যখন সে ফিরে যেতে চায় দেশের কাছে, নারীর টানে, মাটির টানে যখন সে ফিরে যায়, সে যেন স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে তার কার্যক্রম সে করতে পারে। সে তার গাড়ি হোক, বাড়ি হোক, তার কর্মক্ষেত্র হোক বা ব্যবসায়ী হোক, কলকারখানা সৃষ্টি হোক, সেই সুযোগগুলোর জন্য একজন প্রবাসী পায়, তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক যে চালিকা শক্তি, বাংলাদেশ সরকারের যে যে গোল, যে স্মার্ট বাংলাদেশ উন্নয়নের যে বাংলাদেশের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা ব্যাহত হবে না। সেই অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে প্রবাসীরা আরো বেশি বেশি রেমিটেন্স পাঠাবে যদি এই ক্ষেত্রগুলো তৈরি করা হয়। পাশাপাশি অবশ্যই নতুন সরকারের কাছে চাইব, বিগত দিনের যে অবস্থা আমরা দেখেছি দুর্নীতি রোধ এবং টাকা পাচার রোধে সরকার আরো কঠোর হবে এবং কঠোর হস্তে তা দমন করবে। এবারের নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দর স্বাভাবিকভাবে হয়, উৎসবমুখর পরিবেশে যেন মানুষ ভোট দিতে পারে, নতুন জেনারেশন যারা ভোটার হয়েছে তারা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং দলীয় প্রার্থী যারা তারা যেন কোনোভাবেই প্রভাব খাটিয়ে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের উপরে যেন কোনো ধরনের অত্যাচার জুলুম করতে না পারে। এবছরের নির্বাচনটা সুষ্ঠু স্বাভাবিক সুন্দর হোক, এটা আমি চাই।